রংপুর নগরীতে অভিযান চালিয়ে সরকারি হাসপাতালে চুরি করা ওষুধ বিক্রি চক্রের মূল হোতা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন মাহেমস থানা পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওষুধ বিক্রির মূল হোতাকে গ্রেপ্তার করা হয় ও প্রায় 2 লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে মাহেমস থানায় এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানান পুলিশের উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান। এ সময় তিনি জানান, চক্রটি দীর্ঘদিন থেকে সরকারি ওষুধ চুরি করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিভিল সার্জন অফিসের পিয়ন, ওষুধ বিক্রেতা সহ 7 জনকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে প্রায় 2 লাখ টাকা সরকারি ওষুধ উদ্ধার করা হয়। এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। জনাব মোহাম্মদ আব্দুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে 2 বস্তা ওষুধ সংগ্রহ করা হয়েছে, জব্দ করা হয়েছে এবং সেই ওষুধ সে বিভিন্ন এলাকায় ফার্মেসির কাছে এটা বিক্রি করার জন্য, সেটা তাদের মধ্যে বিতরণ করার জন্য এটা নিয়ে যাচ্ছিল এবং তার দেওয়া তথ্য মতে তাৎক্ষণিকভাবে আরেকজনের কাছ থেকে তার বাড়ি থেকে আরও 1 বস্তা ওষুধ সংগ্রহ উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেসব যখন সে ওষুধ বিক্রি করেছে সেই সব এলাকা থেকে আরও 5 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করেছি। তার মধ্যে রংপুর মেট্রোপলিটন এলাকায় সিভিল সার্জন অফিসে একজন পিয়ন আছে, স্বাস্থ্য বিভাগকে এবং চিকিৎসা স্বাস্থ্য বিভাগকে তারা ধ্বংস করার জন্য পায়তারা করছে। আমরা এটা তদন্ত প্রাথমিক তদন্তকে দেখেছি, এখানে অনেক বড় চক্র জড়িত। আমরা এই চক্রের অনেকের নাম পেয়েছি, বড় বড় লোকের নাম পেয়েছি। আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করব এবং এই ধরনের অভিযান আমাদের এখন থেকে অব্যাহত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে সরকারের দেওয়া ওষুধ জনগণের জীবনমালের জন্য রক্ষা করতে যে ওষুধগুলো আপনারা বিক্রি করতেছেন, এই ধরনের কাজে যারা জড়িত থাকবেন তাদেরকে আমরা কঠোরভাবে আইনের আওতায় এনে তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বদ্ধপরিকর।